ফ্রেন্ডস আমরা এসে গেছি আমাদের শাহপুরে ডিসকোভারে। এখানে পাবেন ডিসকোভারে ডিসকো চা, যেটা দেখছি হচ্ছে ডিসকোভারে ডিসকো চা। আসলে দেখাবো কীভাবে কাকু চা তৈরি করছে, দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গামলায় কাকু চা রেডি করছে। মালদা শাহপুরে ডিসকো মোড়ে ডিসকো চা। পাচ্ছেন আপনারা এই যে কাকুর স্টল, দেখেন স্টলে অনেক অনেক রকমের চায়ের চা দেখতে পাচ্ছেন। কাকু এদিকে শুনবেন, বলছি কতদিন থেকে আপনি এই ব্যবসাটা করেন? হ্যাঁ, আপনি এটা ব্যবসাটা কতদিন থেকে করেন? 15 বছর থেকে। 15 বছর থেকে? হ্যাঁ। আপনার দোকানে কেমন বেচা কেনা হয়? বেচা কেনা হয় ভালোই, শীতের দিনে একটু বেশি হয়, গরমের দিনে কম হয়। শীতের দিনে ভালো বেচা কেনা হয়, এখন গরম পড়ে গেল তো, এই জন্য একটু কম হবে 2-3 মাস। বলছি কি আপনি দিনে কত কাপ সেল করেন, চা সেল করেন? হয়ে যায় 500-700-800, শীতের দিনে 1000-1200। আপনার চায়ের প্রাইস কত, মানে দাম কত, ছোটো বড় কাপ মিললে দাম কত? ছোটো বড় কাপের আগে ছিল, এখন তো আর ছোটো বড় কাপ লাগছে না, এক কাপ চা নিলে 15 টাকা দাম, যেহেতু সব জিনিসের দাম বেড়ে গেছে এবং গ্যাসেরও দামটা বেশি হয়ে গেছে ওই জন্য। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি কাকুর স্টলের চা সব খেতে এসেছে। তোমরা কতদিন থেকে আসো চাটা খেতে? আমরা মথাবাড়ি থেকে এসেছি। মথাবাড়ি? হ্যাঁ, আমারও বাড়ি মথাবাড়ি ভাই। আমার বাড়ি মথাবাড়ি উত্তর লক্ষ্মীপুর। আমার বাড়ি বাবলা। আমরা অনেকদিন থেকেই আসি, মালদা একটু কাজ ছিল, ভাবলাম যে ওখানে ডিসকাউন্ট থেকে চাটা খেয়ে আসি। চাটা খেয়ে কেমন লাগছে? আজকে বলে না, আমরা তো অনেকদিন থেকেই আসি, একই রকম চা যখনই আসবেন তখনই একই রকমই পাবেন। বলছি চাটা খেয়ে কেমন লাগছে একটু বলবে। হ্যালো, Thank you.
ছোট ছোট